এমন দিনে আমাদের ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিলের আন্ডারে এডিসি যে এরিয়াটা সেটা ষষ্ঠ তফসিলের আন্ডারে এনেছিলেন এবং ষষ্ঠ তফসিল এক্সটেন্ড করেছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদের জন্য এডিসি এরিয়াতে। উদ্দেশ্য ছিল সিক্স শিডিউলের আন্ডারে যদি এটাকে না হয়, ক্ষমতাগুলি যদি না দেওয়া হয়, তাহলে তাদের জনজাতিদের উন্নয়নের যে মাপকাঠি যে সেটা অপূর সেটা পূরণ হবে না। সেই জন্য প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সিক্স শিডিউল ত্রিপুরা রাজ্যের জন্য এনে দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে উদ্দেশ্য নিয়ে দিয়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। ওদের যে ক্ষমতা পাওয়ার কথা সিক্স শিডিউলের আন্ডারে, ভারতীয় সংবিধানের সিক্স শিডিউলের আন্ডারে যে ক্ষমতাগুলি তাদের পাওয়ার কথা, যে অধিকার যে ভোগ করার কথা, যে সুযোগ সুবিধা ভোগ করার কথা, সেইগুলি বিগত 30 বছর ধরে বামফ্রন্টও দেয়নি। পরবর্তীকালে আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 2.5 বছর চলে গেছে, সেক্ষেত্রে তারাও একই নীতি অনুসরণ করে চলছে, তারা সেই সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না। সেই জন্য আমরা আজকে আবার এই দিনটাকে স্মরণ করছি এবং প্রতিজ্ঞা করছি আমরা জনজাতিদের স্বার্থে সিক্স শিডিউলের আন্ডারে যে ক্ষমতাগুলি তাদের পাওয়ার কথা, যে অধিকার তাদের স্বীকৃত করেছে সিক্স শিডিউলে, সেইগুলি অর্জন করার জন্য তাদের জন্য আমরা সংগ্রাম করে যাব। বর্তমানে সংবিধানের ষষ্ঠ তহবিল অনুযায়ী
কার্যধারা চলছে। আমাদের প্রিয় নেত্রী প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মানুষ পুত্র বলে অনেকে আখ্যায়িত করেছেন।